শুধু ট্রেন নয় অপেক্ষার পালা শেষ হচ্ছে না বাস যাত্রীদেরও নির্ধারিত সময়ে বাস না পেয়ে চরম ভোগান্তিতে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীরা সড়কে যানজট থাকায় নির্ধারিত সময়ের অনেক পরে কাউন্টারে আসছে গাড়িগুলো এতে ক্ষুদ্ধ হচ্ছেন যাত্রীরা রাশেদুল কাদেরের প্রতিবেদন সকাল সাড়ে আটটা রংপুরে যাওয়ার উদ্দেশ্যে হানিফ পরিবহনের বাসের টিকিট কেটেছেন এই যাত্রী গতকাল রাত সাড়ে দশটায় বাস ছাড়ার কথা থাকলেও এখনও অপেক্ষা করতে হচ্ছে তাকে আমি দশটায় আসে বসছি শেষ দশটার পরে পরে বললো যে সাড়ে দশটা সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা ওইদিকে একটার পরে বলতেছে গাড়ি আজকে আসবে না আপনারা যাইতে পারেন এমন অসংখ্য ঘরমুখ মানুষ বাসের অপেক্ষায় বসে আছেন কাউন্টারে নির্ধারিত সময়ে বাস না পেয়ে হতাশ যাত্রীদের কেউ কেউ ক্ষোভ প্রকাশ করছেন দুই ঘন্টা ধরে বসে আছি গাড়ি কখন আসবে কালকে রাত থেকে এখানে আসি আসছি বলতেছে যে একটু পরে আসবি একটু পরে আসবি এখন আটটা বেজেও গাড়ি ছাড়লো না সবাইকে এক নজর দেখতে পারবো সবার সাথে ঈদ করতে পারবো তখন এই কষ্টটা বিলীন হয়ে যাবে মহাসড়কে যানজটের কারণে গাড়ি ফিরতে দীর্ঘ সময় লাগছে জানালেন পরিবহন সংশ্লিষ্টরা শিডিউল টাইমে গাড়ি ছাড়ার কথা সেই গাড়িগুলো আমরা শিডিউল টাইমে ছাড়তে পারতেছি না রাতের গাড়ি সকালে যাচ্ছে পনেরো থেকে ষোলো ঘন্টা যাত্রীরা বলছেন সরকার প্রতিশ্রুতি দিলেও প্রতিদেই এমন ভোগান্তিতে পড়তে হয় তাই শুধু প্রতিশ্রুতি নয় সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি তাদের রাশেদুল কাদের নাগরিক ঢাকা